মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিম পাশার জমিদার বাড়ি। পৃথিম পাশার নবাব বাড়ি হিসেবেও বেশ পরিচিতি আছে এ বাড়ির। কালের আবর্তে হারিয়ে গেছে এই জমিদার বাড়ির অনেক জৌলুস, কমেছে জমিদারদের বিত্ত বৈভব। তবে এখনও পৃথিম পাশার জমিদার বাড়িটি টিকে আছে আপন মহিমায়, মাথা উঁচু করে। প্রাচীনকালের জমিদারির অনেক স্মৃতিবিজড়িত ঐতিহাসিক এই বাড়িতে এখনও বাস করেন পৃথিম পাশার নবাব বা জমিদারদের উত্তরাধিকারীরা। কুলাউড়া থেকে আমাদের প্রতিনিধি এস আর অনি চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে আজ জানব পৃথিম পাশার এই জমিদার বাড়ির বর্তমান অবস্থার কথা। পৃথিম পাশার জমিদার বাড়ি, কয়েকশো বছরের পুরনো ঐতিহ্যবাহী এই বাড়ি। প্রাচীন আমলের কারুকার্য সমৃদ্ধ অনেক স্থাপনা রয়েছে বাড়িটিতে। স্থাপনাগুলোতে আগের জৌলুস না থাকলেও পরতে পরতে যেন আটকে আছে ইতিহাস আর ঐতিহ্যের পালক। এমন স্থাপত্য শৈলীর প্রাচীন জমিদার বাড়ি হয়তো সিলেট বিভাগে আর দ্বিতীয় কে নেই। বাইরে থেকে তাকালে একটি মনে হলেও ভেতরে প্রবেশ করার পর দেখা মিলে দুটি জমিদার বাড়ির। সিলেটের বিখ্যাত জমিদার আলী আমজদ খানের উত্তরাধিকারী আলী হায়দার খান ও আলী আজগর খানের আমলে এই জমিদার বাড়ি দুটি বাড়িতে বিভক্ত হয়। তবে বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরের এই বিভক্তি। প্রায় 35 একর জায়গা জুড়ে বিস্তৃত জমিদার বাড়ি আজও সাজানো গোছানো। বাড়িতে ঢুকতেই হাতের বাঁ পাশে রয়েছে বিশাল দীঘি। প্রায় 300 বছর বয়সী বাড়িটির আসবাবপত্র, মসজিদের গায়ে ফুলেলো নকশা, ইমামবাড়া ও দীঘি এখনও বয়ে বেড়াচ্ছে জমিদারির নিদর্শন। এসব ঐতিহাসিক স্থাপনা মানুষকে আকৃষ্ট করে। জমিদার বাড়ির সবকিছুই আকর্ষণীয় হলেও পর্যটকদের সবচেয়ে বেশি মোহিত করে ইমামবাড়া। এর ভেতরের সবকিছু প্রাচীন আমলের কারুকার্য খচিত হলেও এগুলো দেখলে মনে হবে হয়তো হাল আমলেই তৈরি করা হয়েছে। এসব সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে। রক্ষণাবেক্ষণের জন্য লোকও নিয়োগ দেওয়া আছে। আলী আমজাদ খানের উত্তরসূরিরাই বাড়িটি দেখাশোনা করেন। জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য নিয়ে জানতে কথা হয় আলী আমজাদের উত্তরসূরি নবাবজাদা আলী ওয়াজেদ খান বাবুর সঙ্গে। বংশ পরম্পরায় কিভাবে কি কি আছে জমিদারি, এমন প্রশ্নের খুব সহজ সরল উত্তর দেন এই নবাব। তার মতে, পৃথিম পাশার জমিদাররা মূলত ইসলাম ধর্ম প্রচার করতেন। প্রচলিত জমিদার প্রথার বাইরে গিয়ে তারা মানুষের কল্যাণে বা মানব সেবায় আত্মনিয়োগ করায় এই অঞ্চলের মানুষের হৃদয়ে একটি শ্রদ্ধার জায়গা করে নিতে পেরেছিলেন এই জমিদার বাড়ির লোকজন। এই শ্রদ্ধাবোধ এখনও টিকে আছে। বর্তমানে জমিদার বাড়ি থেকে ধর্মীয় কাজ খুব একটা পরিচালিত না হলেও মানব সেবার কাজ অব্যাহত আছে। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর 11টি সংসদ নির্বাচনের মধ্যে 4 বার এই জমিদার পরিবারের লোকজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ইউনিয়ন চেয়ারম্যানও অসংখ্যবার নির্বাচিত হন এই পরিবার থেকে। এখনও মানুষ তাদের ভালোবাসে এবং সম্মান ও মর্যাদা দেয়। এখনও পৃথিম পাশার জমিদার বাড়িতে প্রতিনিয়ত মানুষের ভিড় জমে, কেউ আসেন দেখতে, কেউ নান্দনিক সৌন্দর্যের সঙ্গে নিজেকে ফ্রেমে বেঁধে রাখতে। তাই সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিম পাশা ইউনিয়নের এই জমিদার বাড়ি ভ্রমণ পিপাসুদের কাছেও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। আমাদের সিলেটের সবথেকে বড় ইতিহাস যেটা এখন সাক্ষী হিসাবে দাঁড়ায় আছে, কালের সাক্ষী হিসাবে, সেটা হলো আলী আমজাদের ঘড়ি। আলী আমজাদ হলেন আমাদের অষ্টম জেনারেশন। ওনার আমলে এই ঘড়িটা হলো এবং বর্তমানে ওনার ছেলে আলী হায়দার খান ছিলেন আসাম পরিষদের 2 বারের মন্ত্রী। আমার আব্বা 70 এবং 73 উনি 2 বার নির্বাচিত হয়েছিলেন কুলাউড়া কনস্টিটুয়েন্সি থেকে এমপি হিসাবে, এবং স্বাধীনতার যুদ্ধের মুক্তিযোদ্ধার সংগঠক হিসাবে ভূমিকা রাখছেন আমার চাচা মুক্তিযোদ্ধা হিসাবে আলী সফদর খান, ওনারা 2 ভাই। আর বর্তমানে আমরা আছি, আমরা হলাম 11তম বংশধর, এবং এখানে আমাদের এখানে পর্যটকের আনাগোনা অনেক বেশি আছে। এবং আমাদের ইচ্ছা কি সামনে দিকে যদি আমাদের দ্বারা সম্ভব হয় পারিবারিকভাবে আমরা সবাই বসে একটি জাদুঘর করার, এবং পর্যটক যেভাবে ওনারা এখানে আসলে সঠিক তথ্যগুলি যেন পেতে পারে এদিকে দৃষ্টি রাখার আমাদের পরিবারের পক্ষ থেকে সবার ইচ্ছা আছে।